ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হচ্ছে ট্রাকের পর ট্রাক, অথচ বাংলাদেশি পণ্য রফতানিতে বাধা দিচ্ছে অপর প্রান্তের দক্ষিণ দিনাজপুরের ভারতীয় হিলি শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। এতে প্রায় শূন্যের কোঠায় রফতানি। ব্যবসায়ীরা বলছেন, ভারতে পণ্য রফতানি করতে হলে নানা বৈষম্যের শিকার হতে হয়। স্বাস্থ্য সুরক্ষা, পণ্য মাপার মেশিন না থাকাসহ পার্কিংয়ের জায়গা কম থাকার অজুহাতে পণ্য নিতে চায় না তারা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে পণ্য আমদানির বড় একটি অংশ দেশে প্রবেশ করে হিলি স্থলবন্দর দিয়ে, অথচ বাংলাদেশি পণ্য নিতে ভারতীয় বন্দরের নানা অজুহাত দেখানোর অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, আমদানি স্বাভাবিক থাকলেও দিন দিন কমছে রফতানি কার্যক্রম। পণ্য রফতানি করতে চাইলেও ভারতীয় অংশে পণ্য মাপার মেশিন না থাকা, পার্কিং এর জায়গা কম থাকা সহ নানা অজুহাত মিলছে। যদি রফতানি করতে পারতাম তাহলে যে আজকে যে ডলার ক্রাইসিস, এই ডলার ক্রাইসিসটা হয়তো বিগত দিনে এটা আরো মৃত্যু। তারা আমাদের কাছে নিচ্ছে না, বিভিন্ন বৈষম্যতার শিকারের মধ্যে আমরা এখন পড়ে গেছি। এসব বৈষম্য দূর করতে ভারতের সঙ্গে সরকারের আলোচনায় বসার দাবি আমদানি রপ্তানি গ্রুপের। এক্সপোর্ট নিতে কোনো ক্রমে রাজি নাই তারা, বিভিন্নভাবে অজুহাতে ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে তারা এক্সপোর্ট নিরুৎসাহিত করে। এতে আমরা আসলে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বারবার বলেছি যে আমাদের ওই পাশে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করা হোক। গত 2016-17 থেকে 21-22 অর্থ বছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 1,03,50,000 মেট্রিক টন, আর এর বিপরীতে পণ্য রফতানি হয়েছে মাত্র 89,854 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি।